বৈশ্বিক মহামারী এই করোনার তাণ্ডবের মধ্যেও বাংলাদেশে বন্ধ হল না খুন এবং ডাকাতি এবং দর্শন। বিশেষ করে এই মহামারীতে যারা দর্শন করে এই বাংলাদেশে, এই বিপদের সময় যারা বাংলাদেশে দর্শন তাণ্ডব চালাচ্ছে, তাদেরকে তাদের এই পৃথিবীতে থাকার কোনো যুক্তি নেই। লক্ষ্মীপুরে একজন অসহায় মহিলা স্বামী মারা গিয়েছে, স্বামীর লাশ আনতে এসেছিল ঢাকায়, গড়ে রেখে এসেছিল নবম শ্রেণীর পড়ুয়া একমাত্র মেয়ে হীরামণি। হীরামণিকে একা পেয়ে এই লক্ষ্মীপুরের কিছু নরপশু, কিছু জানোয়ার দর্শন করে হত্যা করল নবম শ্রেণীর হীরামণিকে। এই করোনার তাণ্ডবের মধ্যে হীরামণিকে দর্শন করে নাই, দর্শন করেছে বাংলাদেশকে। আমরা কতবার বলেছি, চিৎকার দিয়ে বলেছি, বারবার বলেছি, চিৎকার দিয়ে বলেছি, এই বাংলাদেশে যদি দর্শনের সাজা হতো ফাঁসি মৃত্যুদণ্ড, তাহলে বাংলাদেশে কেউ দর্শন করার সাহস পেত না। এই এই মহামারীতে যারা যারা বাংলাদেশের অসহায় মেয়েদেরকে দর্শন করে, সেই দর্শনকারীদেরকে আমরা আর জিন্দা দেখতে চাই না। আমাদের বাংলাদেশের গর্ব আইন শৃঙ্খলা বাহিনীর তাজ, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব, র্যাবের প্রতি আমাদের সবিনয় অনুরোধ থাকল যে হীরামণিকে যারা দর্শন করেছে তাদেরকে নিয়ে বন্দুকযুদ্ধে যান, তাদেরকে নিয়ে বন্দুকযুদ্ধে যান। এদের কাছে অস্ত্র রয়েছে, এদের কাছে সেই অবৈধ অস্ত্র রয়েছে যে অবৈধ অস্ত্র দিয়ে হীরামণিকে দর্শন করেছে, হীরামণিকে হত্যা করেছে। র্যাবের কাছে আমাদের অনুরোধ, এই মহামারীতে, এই মহামারীর তাণ্ডবের মধ্যে নিয়ে যান এই নরপশুদেরকে, বন্দুকযুদ্ধে নিয়ে যান। আমরা বন্দুকযুদ্ধ দেখতে চাই, কিছু কিছু বন্দুকযুদ্ধ, কিছু কিছু ক্রস ফায়ার বাংলাদেশের মানুষকে ঈদের আনন্দ নিয়ে আসে। আমরা খুশি হই যখন জানোয়ারদের সাথে বন্দুকযুদ্ধে জানোয়াররা মারা যায়, যখন দর্শনকারী মারা যায়, তখন আমরা খুশি হই।